নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 12 আগস্ট 2022 শুক্রবার, যে পাঁচ রাশির সুপার প্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি বারবার বলি, ভিডিওর আলোচনা সম্পূর্ণরূপে শুনবেন। আগামীকাল যোগটি কিন্তু খুব দুর্দান্ত যোগ আছে, সেটি হচ্ছে সৌভাগ্য যোগ। এই সৌভাগ্য যোগে সৌভাগ্য প্রাপ্তি হতে চলেছে এই পাঁচ রাশির, অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে এই পাঁচ রাশির আগামীকাল শুক্রবার 12 আগস্ট। দেখুন, যে রাশিগুলোর আমি কথা বলবো, সেই রাশিগুলোর কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি হবে সেটা ডিপেন্ড করবে তার ভাগ্যচক্রের উপর। এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। এই প্রাপ্তির জায়গাটা যদি দেখা যায়, প্রাপ্তি আপনার জীবনে ঘটবে কি ঘটবে না সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার পঞ্চম ভাব। এই ভাবগুলো কিন্তু স্ট্রং থাকা একান্তই দরকার। আমি তাই বারবার বলি, ভিডিওর আলোচনা সম্পূর্ণ না শুনে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনি অনেক কিছু লস কিন্তু করতে পারেন। কারণ আপনি আলোচনাটি দেখুন, বুঝুন এবং শুনুন, তারপর আপনি আপনার জীবনে সেটার প্রতিফলন করুন। দেখবেন জীবনটা অনেক এগিয়ে কিন্তু যাবে। দেখুন, এই যে প্রাপ্তির, মহাপ্রাপ্তির, হঠাৎ প্রাপ্তির কারকগ্রহ যেটি, সেটি হচ্ছে রাহুগ্রহ। আপনার জন্মকুণ্ডলিতে রাহুগ্রহ কেমন আছে? আপনার জন্মকুণ্ডলিতে শুক্র, শনি এবং বুধ গ্রহ কেমন আছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু, শুক্র, শনি এবং বুধ, এই চারটি গ্রহ কেমন আছে সেটা আপনার জন্মছককে কিন্তু বিশেষভাবে বলবে যে আপনার প্রাপ্তিযোগ আছে কি না। এই প্রাপ্তিযোগের মুখ্য কারকগ্রহ হচ্ছে রাহুগ্রহ। রাহুগ্রহ আপনার ডিগ্রিগত দিক থেকে, আপনার নক্ষত্রগত দিক থেকে কোনভাবে অবস্থান করছে, ডিগ্রি এবং নক্ষত্র এবং লগ্ন থেকে দ্বাদশের মতে এই রাহু আপনার কোনভাবে অবস্থান করছে, তবেই কিন্তু বোঝা যাবে যে আপনার জন্মছকে যোগটা আছে কি না। দেখুন, প্রচুর মানুষের ক্ষেত্রে কিন্তু যোগ কিন্তু থাকে, তবে সেটা আপনার কোন সময় আছে, কোন কোন বছর আছে সেটা কিন্তু দেখা কিন্তু দরকার। অর্থাৎ সময়টা কিন্তু নির্ধারণ করা কিন্তু দরকার। দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে যোগ আছে আজ থেকে ৬ মাস পর, কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন এই সময়, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু আপনি কালকে প্রাপ্তি নাও আপনার হতে পারে। কিন্তু আপনার যদি আগামীকাল গাঢ় প্রাপ্তি যোগ থাকে, আপনার কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা বৃদ্ধি করবে। এবং যাদের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি কেটে যাচ্ছে কি না, তারা আমি বারবার বলবো, রাহু কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু কবচ, রাহু কবচ কী করবে, আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু মজবুত কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থ পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যচক্রের উপর, আপনার রাশিচক্রের উপর। আপনার রাশিচক্র যত মজবুত হবে কি না, তত আপনার কিন্তু প্রাপ্তির যোগটা কিন্তু ঘটবে। দেখুন, অনেকের ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তি কিন্তু হবে, কম হোক বেশি হোক, ১০ টাকা হলো প্রাপ্তি হবে, আবার ১০,০০০ টাকা হলো প্রাপ্তি হবে। প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি করেছে এই রাশিগুলোর, এবং আগামীকাল থাকছে
সৌভাগ্য যোগ। দেখুন এমনি তিথিটা হচ্ছে পূর্ণিমা তিথি, তার মধ্যে সৌভাগ্য যোগ সৌভাগ্য বৃদ্ধি কিন্তু এই পাঁচ রাশির করতে কিন্তু চলেছে। এই পাঁচ রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় আমি আপনাদেরকে জানাবো। এই ভিডিওটি আগামীকাল গরিব থেকে কোন কোন রাশি ধনী হতে চলেছে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। এবং এর পাশাপাশি একটি কথা আবারও বলবো, আপনার কিসের মহাদশা চলছে সেটা কিন্তু দেখা দরকার। দশা আপনাকে কিন্তু অনেক পরিবর্তন কিন্তু দিতে কিন্তু পারে। দশা দশাটা কিন্তু দেখা একান্তই দরকার। এবার আমি আপনাদেরকে এক এক করে রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে জানাবো। প্রথম যে রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য, আগামীকাল যে রাশির প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সৌভাগ্য যোগে, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:21 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় রাশি আপনাদের কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 3। আপনাদের শুভ সময় দুপুর 12:15 থেকে 2:45 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেই রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের শুভ সময় সকাল 8:49 থেকে 11:15 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো 4 নম্বর রাশি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 5। শুভ সময় সকাল 11:21 থেকে শুরু করে আপনার 1:54 পর্যন্ত। এরপর যে রাশির কথাই বলবো সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় 10:36 থেকে শুরু করে 10:36 থেকে শুরু করে আপনার 12:03 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এই যে আগামীকাল যে পাঁচ রাশির আমি কথা বলছি সুপার প্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি হয়েছে, ডায়েরিতে নোট করে নিন। যারা রাহু কবচ বা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন বা হস্তরেখা বিচার করাতে চাইছেন বা জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।